আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আসলাম, তবে এটা জাস্ট হচ্ছে প্রোডাক্ট লাইভ না, আমি জাস্ট হচ্ছে কিছু নতুন শাড়ির কিছু নিউ অ্যারাইভ যেগুলো আসছে নতুন কিছু শাড়ি দেখাবো। আসলে আমরা অনেকেই দেখা যায় এই শাড়িগুলো এখনো আমরা চিনি না বা হচ্ছে কিনি নাই, তো সিল্ক শাড়ি পরি, কিন্তু সিল্কের মধ্যেও যে অনেক ভেরিয়েশন আছে সেটাও অনেকে জানি না। তো আজকে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য, আশা করি সবাইকে পেয়ে যাব। তো সকাল সকাল অনেক আপুকে নাও পেতে পারি, অনেকের অফিস টাইম, অনেকেই বিজি টাইম, সো তারপরও রেকর্ডেড লাইভটা দেখবেন। যে আপনাদের কিন্তু এখানে সবচেয়ে এক্সক্লুসিভ কালারগুলোই হচ্ছে আপনারা দেখতে পাবেন। সো আমি ফার্স্ট ওয়ান হচ্ছে দুটো কালার কম্পেয়ারে যাই, সেটা হচ্ছে দেখেন বোথ আর কিন্তু মেরুন, হ্যাঁ একদমই ডিপ মেরুন। এটা আমরা করেছি হচ্ছে পিওরের মধ্যে, এটা করেছি পিওরের মধ্যে, এই যে দেখেন, আর এটা করেছি হচ্ছে সেমি পিওরের মধ্যে। দুটোর কাজে মাশাল্লাহ দেখার মতো, দুটোর ভেরিয়েশনই জাস্ট অনেকই। অনেক আপুরা বলেন যে হচ্ছে আপু আমি হচ্ছে মিক্সড কিছু পড়তে পারি না, তবে আমি বলবো যে আমাদের যে সিল্ক ম্যাটেরিয়ালটা আমি আপনাদেরকে দিয়ে থাকি এটা মানে কি কেউ বলতে পারবে না, ইট ওয়াজ বি মিক্সড কালেকশন। সো অলমোস্ট বলবো পুরোটাই মেরুন কালার ভেরিয়েশনের মধ্যে, একদম ম্যাটেরিয়াল খুবই বেস্ট, আর পরার পরও আপনি বুঝবেনই না যে পিওর আর আর্টিফিশিয়ালে কোনো কম্পেয়ার আপনি ধরতে পারবেন না। সো চলুন আমরা সুন্দর কয়েকটা ডিজাইন দেখি। অনেকদিন লাইভে আসি না, অনেক আপুরা এত এত ভালোবাসছেন, ইনশাল্লাহ অ্যাজপাসন নেক্সট উইক থেকে একদম র্যান্ডমলি আপনারা দেখতে পাবেন অনেক অনেক নতুন কিছুর সাথে এবং নতুন প্রেজেন্টেশন ভাবে। আসলে প্রতিটা মানুষের জীবনে অনেক রকমের প্রবলেম থাকে, আমরা কেউ প্রবলেমের ঊর্ধ্বে নই, তো সেক্ষেত্রে বলবো যে কিছু প্রবলেম তো অবশ্যই ছিল, সেই প্রবলেম ওভারকাম করে আবার ফিরে এসেছি আপনাদের সাথে। তো চলুন আমরা ফার্স্ট ওয়ান হচ্ছে এই কালারটা দেখি, এটা আমাদের অ্যাড ফার্স্ট, এই কালারটা আসছে করাতে পেরেছি একদম অ্যাট ফার্স্ট। এই রংটাকে কি রং বলে আমি নিজেও কনফিউজ, আই থিঙ্ক একদম যে কালারটা দেখাচ্ছে একদম এক্সাক্ট কালারই দেখাচ্ছে। তো এই শাড়িগুলো এখনো ইনকমপ্লিট, আই থিঙ্ক অর্ডার করার পর আমাকে এই শাড়িগুলো মেকিং করার জন্য মিনিমাম দুই তিন দিন টাইম দিতে হবে, কারণ এই শাড়িগুলো সবাইকে দিয়ে রেডি করানো যায় না, অনেক সময় সাপেক্ষের ব্যাপার, কালার কন্ট্রাস্টের ব্যাপার, কারণ এক্সপেন্সিভ শাড়ি অবশ্যই এক্সক্লুসিভই হয় আর সেই কাজগুলো কিন্তু সবাইকে দিয়ে করানো যায় না। দেখেন শাড়ির কাজ দেখেন, আই থিঙ্ক দিস ওয়ান ইজ ভেরি বেস্ট একটা ডিজাইন, আর এই জন্যই আমি আজকে লিখেছি যে হচ্ছে যাদের ওয়ার্ড্রপে এরকম একটি শাড়ি নেই অবশ্যই এরকম একটি শাড়ি আপনাদের পারচেস করার দরকার, কারণ এই শাড়িগুলো কিন্তু জাস্ট শাড়ি নয়, প্রত্যেকটা শাড়ি জাস্ট ইউনিক পিসেস যেটা আপনিই পরবেন, আর সেকেন্ড পিস খুবই খুবই রিয়েল। সো দেখেন এগুলো যখন এই যে প্রত্যেকটা ব্লাউজ পিস এত সুন্দর করে কাজ করা হয়েছে, এই ব্লাউজগুলো আপনি যখন বানাবেন সিরিয়াসলি মানে দেখেন কাজগুলো দেখেন একদম পিটানো কাজ করা, একদম মানে এই যে পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছেন এই পাড়ের পোর্শনটা দিয়েই হচ্ছে গিয়ে এই আঁচলগুলো করা। আই থিঙ্ক দিস ওয়ান ইজ ভেরি ইউনিক পিসেস, আর পুরো বডিটাই ওয়ার্ক করা, পুরো বডি, আর সুতার কালার দেয়া আছে এটাকে আই থিঙ্ক একটা ডিপ গোল্ডেন বা বিস্কিট কালার টোন বলতে পারেন, পাশাপাশি সাদা সুতো দিয়ে কন্ট্রাস্টটা করা। আর এই শাড়ির রংটা নিয়ে আমি একটু কনফিউজ আছি, সো আই থিঙ্ক আপনারা ভালো বলতে পারবেন আমার থেকে যারা শাড়ি পরেন, আমি বিক্রি করি ঠিক আছে, বাট আসলে এই কালারটা একদম মানে নিউ আমি দেখেছি যখন এই সিল্কটা মানে কাপড়টা যখনই দেখেছি ভেবেছি না আমার এক পিস করা দরকার। তো একদম বলবো এই কালার টোন মার্কেট ঘুরেও পাবেন না, তো আপনি পেটিকোটটা বিস্কিট কালারের পরবেন,
আর এই শাড়ির সাথে তো ব্লাউজ পিস আছে, যেহেতু 14 হাতের একটু বেশি আছে, আপনি চাইলে স্লিভস এর পোর্শনটা কাটতে পারেন, এখান থেকে হাফ গজটা কেটে দেবেন স্লিভসটা, আর সামনের প্যাটার্নটা পিছের প্যাটার্নটা করে নেবেন, সামনে বিস্কিট কালার টোন দিয়ে যদি একটু ডিজাইন করেন, আই থিঙ্ক দিস ওয়ান ইজ ভেরি ইউনিক লুক আসবে, কারণ দামি শাড়ির সাথে ব্লাউজ পিস মাস্ট বি একটু ইউনিক করা উচিত। সো এই হচ্ছে ফুল বডিটা, দেখেন পুরো বডি কিন্তু ওভারঅল ওয়ার্ক করা, দেখেন একদম ফুল বডি, আপনি 13 হাত কাজ পাবেন, আর এক গোজ ছেড়ে দেওয়া আছে ওটা ফর ব্লাউজ পিসেস, আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিসের পাড়ের প্যাটার্ন, আপনি স্লিভস ব্যাক পার্ট আপনি কাজটা বসাতে পারবেন। তো এই হচ্ছে একটা সুন্দর কালার টোন দিয়ে আমি শুরু করলাম, সুন্দর একটা ডিজাইন, আই থিঙ্ক আশা করি অনেক আপুরে কালার টোনটা ভালো লাগবে। তো আসেন আমরা নেক্সট একটা কালার টোন দেখি, সেটা হচ্ছে গিয়ে কি দেখবো আমরা, কি ব্ল্যাক দেখবো নাকি, না আমি হচ্ছে জলপাই দেখবো, কারণ অনেক অনেক অন রিকোয়েস্ট, আসলে কি এই শাড়িগুলো এত পরিমাণে এক্সক্লুসিভ, এই শাড়িগুলো র্যান্ডম করানো যায় না, করা হয় না, কারণ এক একটা শাড়ির পিছনে অনেক সময়ের ব্যাপার, কারণ চাইলেই করে দেওয়া যায় না। সো এই হচ্ছে দেখেন আঁচল কোনটা বডি কোনটা, আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে শাড়ির আঁচল কোনটা, এটা একটা কিন্তু দুটা ডুয়াল টোন একটা শাইনিং দিচ্ছে শাড়িটার মধ্যে, যেটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন অ্যান্ড অলসো হচ্ছে গোল্ড, আর হচ্ছে অনেকটা জলপাইয়ের সাথে কন্ট্রাস্ট একটা টোন দিচ্ছে, আর এটা হচ্ছে ফুল বডিটা আঁচল থেকে শুরু করে আপনার পুরো শাড়ির বডিটাই কিন্তু অল ওভার ওয়ার্ক থাকবে। তো অনেক পুর এই রংটা খুবই পছন্দ, কারণ একটু ডিফারেন্ট, আর সুতোর কাজ কিন্তু পুরোটাই সাদা। তো আমি বলবো এটার সাথে ব্লাউজ পিস আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি চাইলে একটা সাদা রঙের ব্লাউজের সাথেও শাড়িটা পরতে পারেন, খুবই খুবই ডিফারেন্ট একটা লুক নিয়ে আসবে। তো এই হচ্ছে শাড়ির ডিজাইন, আই থিঙ্ক পুরো ডিজাইনটাই বোঝা গেছে, শাড়িগুলোর এখনও কোনো ফটোশ্যুট নেই, এখনও শাড়িগুলো ইনকমপ্লিট, কারণ এবার একটু চাচ্ছি যে শাড়িতে হচ্ছে পাইপিং করতে যাচ্ছি আর হচ্ছে টার্সেল করতে যাচ্ছি। তো এই হচ্ছে একটা আকাশি রং, দেখেন তো শাড়িটা কেমন হয়েছে, শাড়িটা কেমন হয়েছে একটু দেখেন, ওফ ওফ ও জাস্ট দেখার মতো তাই না, দেখেন বডির কাজটা দেখেন এত পিটানো কাজ, ওফ আনবিলিভেবল স্টিচ, এত নিখুঁত কাজ আর এত পেটানো, সত্যি বলতে খুবই অসাধারণ। তো এই হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা, আঁচলের কাজটাও ফুল গর্জিয়াস, আর এই হচ্ছে আপনার ফুল বডি, দেখেন ওভারঅল ফুল বডি 13 হাতে কাজ করা, আর এটার এই হচ্ছে আপনার বিপিটা, যেটা হচ্ছে ব্লাউজ পিস, যেটা আপনার পাড়ের সমন্বয় করে, এই যে দেখেন পাড়, আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিস। তো আই থিঙ্ক আমি বলবো যে এটার কিন্তু এক গোছ কাটার দরকার নেই, কারণ সিল্ক মানে এক্সপেন্সিভ শাড়িগুলো সেটা আমি বলবো জাস্ট যেটা রানিং থাকে অ্যাটাচ শাড়ির সাথে সেগুলোর হাফ গজ কাটা উচিত, কারণ এতে করে 13 অনেকে আছে আমরা একটু হেলদি হই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 13 গজে একটু কুচিটা কিন্তু কমে আসবে। তো তার জন্য আমি জাস্ট সাজেস্ট করবো যে হাফ গজ কাটবেন, এতে আপনার স্লিভসটার ব্যাক পোর্শনটা চলে আসবে, অ্যান্ড আপনি আর হাফ গজ এক্সট্রা কাট করে মানে এক্সট্রা পারচেস করে নিলে জিনিসটা অনেক সুন্দর হবে, বা আপনি স্লিভসটা দিলেন আকাশি রং, বডিটা দিলেন সাদা রঙের কাপড়ের সাথে, তো এতে আপনি কমফর্টও ফিল করবেন, আর ইভেন আপনার আরও একটু ডিফারেন্ট লুক আসবে, কারণ আমরা কিন্তু পোশাক বানানোর ক্ষেত্রে অবশ্যই আমরা একটু ফলো করি যে হ্যাঁ স্লিভসটা কীভাবে দেবো বা গলাটা নিক পোর্শনটা কীভাবে দেবো। তো সেক্ষেত্রে বলবো যে একটা ইউনিক ব্লাউজ পিস করতে হলে একটু ডিফারেন্ট করতে হলে, যেহেতু এটা দুইটা টোন দিয়ে করা, আকাশি রং আর সাদা দুটোই মেঘের রং আকাশের রং, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এরকম কালার কন্ট্রাস্ট দিয়ে ডিজাইনটা বানাতে পারেন। তো এই হচ্ছে আপনার ফুল আঁচলটা আর এই হচ্ছে ফুল বডি, আশা করি এটার ফুল ছবি দেখা লাগবে না, কারণ এইটাই কিন্তু ফুল বডিটা, আমি কিন্তু একদম প্রত্যেকটা শাড়ি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন ফুল বডি, কোথাও হাফ অ্যান্ড হাফও নাই, অল বডিটা ওয়ার্ক করা, আর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড স্টিচ, যেটাকে বলে হ্যান্ডলুম, সো বাইলুম না, মেশিনের কাজ না, এটা হ্যান্ডলুম ওয়ার্ক। সো ওভারঅল
এই সেম প্যাটার্নটাই পরবে। আকাশি রং খুবই ডিমান্ডিং একটা কালার, আশা করি অনেক আপুর পছন্দ হয়ে যাবে। আচ্ছা আর এবার আমরা দেখবো একটা রানি গোলাপি, দেখি কি বলেন। এটা কি কি বলবো, রানি গোলাপি বলবো অনেকটা, কিন্তু হ্যাঁ রানি গোলাপি। তো চলুন আমরা একটা রানি গোলাপি ডিজাইন দেখি। এই হচ্ছে রানি গোলাপি। ওফ, প্রত্যেকটা শাড়ি খুঁজছি আর আমার মন ভরে যাচ্ছে সত্যি, এত সুন্দর ইউনিক স্টিচ। আমি একটু ক্লোজ দেখাবো, এই যে দেখেন স্টিচগুলো কি পরিমাণে অ্যাট্রাকটিভ ওয়ার্ক, পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ করা। এই যে দেখেন অল ওভার হ্যান্ড স্টিচ করা, দেখেন কিভাবে পিটানো করে কাজ করে দেওয়া আছে, দেখেন একদম ফুল বডি ওয়ার্ক করা। আপনার আঁচলটা পড়বে হচ্ছে এই যে ফ্লাওয়ার ভেজের মধ্যে, অ্যান্ড বডি প্যাটার্নটা পড়বে এই যে এভাবে, একদম অল ওভার বডি প্যাটার্নটা এভাবে করে ওয়ার্ক করা, ফুল বডি, একদম হাফ অ্যান্ড হাফ নেই, ফুল বডিটা। সবচাইতে এটা ভালো লেগেছে এটার পাড়ের কাজটা, কারণ পাড়টা অসম্ভব রকমের, অনেক ঘন স্টিচটা করা। দেখেন সাদা রঙের স্টিচটা, ডিজাইনটা কি সুন্দর প্যাটার্ন আসছে। আর এগুলো কিন্তু একদম পিটানো কাজ, মানে ফুলে ফেঁপে থাকার দেখবেন যে কিছু। আর এই সুতাটা অনেকে বলেন সুতাটা ববলিন উঠবে কিনা, একদমই না, কারণ এটা খুবই মানে সুতির মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে অবভিয়াসলি, আর অবশ্যই আর এনে কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চোখ বন্ধ করে বাসায় ওয়াশ করতে পারবেন, কারণ বাসায় ওয়াশ করলে কি হয় যে আপনি ইজি মনে করেন, কারণ একটা ড্রাই ওয়াশ করতে গেলে বা লন্ড্রিতে দিতে গেলেও কিন্তু অনেক চিন্তাভাবনা করে দিতে হয়, প্রাইস রেঞ্জেরও একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা একদম হ্যান্ড ওয়াশ করতে পারবেন, এতে করে আপনার শাড়ি বা হচ্ছে আপনার এই স্টিচে কোনো রকমের কোনো ডিফারেন্ট চেঞ্জ হবে না। ওকে, সো এই হচ্ছে আপনার পুরো রানি গোলাপি একটা শাড়ির প্যাটার্ন। দেখেন ফুল বডি ওয়ার্কটা দেখছেন, সাদা সুতো দিয়ে কত সুন্দর করে কাজটা করা। তো এই হচ্ছে আপনার রানি গোলাপি ডিজাইন, আর এটার সাথেও কিন্তু এই যে পাড়টা যেরকম দেখছেন ঠিক পাড়ের মতো করে এই যে দেখেন ওয়ার্কটা করা, স্লিপ চলে আসবে, ব্যাক পোর্শন চলে আসবে, আর ফুল বডিটা তো দেখাই যাচ্ছে যে কত সুন্দর। একদম সেম কালারই পাবেন ইনশাল্লাহ, যেমন দেখছেন, আমি বলবো ক্যামেরা কেমন আসছে আমি জানি না, বাট হোপফুলি বলবো যেমন দেখছেন তেমনই পাবেন আশা করি। সো আমরা একটা সাদা দেখি কি বলেন, একটা সাদা না দেখলে হয়? দেখেন এরকম একটা শাড়ি উঠাতে কতটা সময় লেগে যায়, দেখেন এই হচ্ছে সাদার মধ্যে মাল্টি রং, এত এত নিখুঁত কাজ, অনেক আপুদের ডিমান্ড এরকম একটা সাদা শাড়ির। তো আসলে এক্সক্লুসিভ শাড়িগুলো খুবই রিয়ার আসে। এ হচ্ছে সাদা, দেখেন তো এই শাড়িটা কত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর একটা শাড়ি যেটার মধ্যে আপনি আনলিমিটেড রোজ পাবেন, মানে ভালোবাসার রানী ফুল। সো গোলাপ কিন্তু ভালোবাসার ফুল, পাশাপাশি ফুলের রানীও বলা চলে। তো সেই ক্ষেত্রে দেখেন এত গোলাপের মধ্যে হচ্ছে আপনার শাড়িটা, তো যে পরবেন বা যে কেউ যদি কাউকে দেন আই থিঙ্ক এর উপর আর কোনো গিফট হয় না। তো এই হচ্ছে দেখেন ফুল বডিটা ওয়ার্ক, আপনাদের আর আশা করি কোনো ছবি লাগবে না লাইভের থেকে, কিন্তু ছবির থেকে লাইভ, লাইভ তো মানে জীবন্ত, তো পুরোটাই জীবন্ত দেখতে পাচ্ছেন ডিজাইন কেমন, কালার কন্ট্রাস্ট। তো এই হচ্ছে আপনার পুরো সাদা রঙের শাড়িটা যেটার মধ্যে মাল্টি রং, কাকে বলে যে মাল্টি রং, অনেক রকমের সুতো রং দিয়ে হচ্ছে ডিজাইনটা করা। দেখেন কত রকমের কালার টোন, আমি খুঁজতে গেলে আমি নিজেও মানে ই হয়ে যাব যে কত রং, দেখেন কালো আছে, সাদা তো কাপড়টা আছে, তার মধ্যে মেরুন, ব্লু, ইয়েলো, প্যারট গ্রিন, অ্যাশো, মেরুন, অরেঞ্জ, কালো, ব্ল্যাক কালার আছে, সবুজ রং আছে, ব্লু রং আছে, হিউজ হিউজ কালার টোন, বটল গ্রিন আছে, সি গ্রিনও দেখতে পাচ্ছি, অনেক অনেক কালার টোন, আর গোলাপ তো আছে। সো ওভারঅল যদি সুন্দর এই শাড়িটা যদি কাউকে গিফট করতে মনে চায় অবশ্যই বলবো বেস্ট গিফট হবে, আর যদি এমন একটা শাড়ি পরে প্রিয় মানুষকে সারপ্রাইজ করতে চান সেটাও কিন্তু অনেক বেস্ট একটা অপশন হবে। তো এই হচ্ছে সাদা রঙের শাড়িটা, এর মধ্যে যদি কোনো শাড়ি ভালো লেগে যায়
অবশ্যই অবশ্যই আমাদের পেজে নক করবেন। আর অনেকদিন পরে লাইভে আসলাম, অনেক আপুর আমার লাইভ মিস করেন, অনেক আপু নক করেছেন, কোথায় ছিলাম কি করেছিলাম। অবশ্যই আস্তে আস্তে এখনকার দেখবেন আমাদের পোস্টগুলো স্টোরি টাইপের হবে, তো অবশ্যই স্টোরি টাইপে অনেক কিছু শেয়ার করব এখন থেকে। আশা করি আমাদের রিয়ালিনেকের সাথেই থাকবেন, আবার লাইভ করব। আর সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আর যেহেতু সকাল টাইম সবাই বিজি, আমাকে একটু বের হতে হবে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই প্রাইস রেঞ্জ জানতে হলে অবশ্যই একটু ইনবক্স করবেন। এখনো যেহেতু এটার কাজ ইনকমপ্লিট, তো আশা করি সেভাবে আমরা বলে দিব। ওকে আপু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।